ইসলাম এবং মুসলমানের বর্তমান খুব দুরবস্থা। এই দুরবস্থা কেন, তার প্রতিকার কি? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পরেশান হইও না, দুর্বল হইও না। ও আংতুমুল আলাউন, তোমরা সবার উপরে থাকবে। ইন কুনতুম মুমিনিন, সত্যিকার অর্থে যে তোমরা ইমানদার হও, তোমরা সবার উপরে থাকবে। আজকে সারা বিশ্বের মুসলমানের যে পর্যদস্ত এবং সারা বিশ্বের মুসলমান যে দুরবস্থা, নির্যাতিত নিপীড়িত, এই নির্যাতন নিপীড়নের পিছে যেটা মূল কারণ, এটা মুসলমানের ইমানি শক্তি দুর্বল হয়ে পড়েছে। এতে করে বসনিয়া, সেসনিয়া, হায়দরগোবিয়া, ইরান, ইরাক, আফগান, লাবানান, বার্মা, কাশ্মীর সব দিকে শুধু এই কথায় মুসলমান নির্যাতিত। মহতারাম, বার্মার বৌদ্ধ সন্ত্রাসীরা, সামরিক জান্তারা মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন করতেছে আর বলতেছে মুসলমান বার্মা থেকে বের হও। তারা মনে করেছিল মুসলমান বার্মা থেকে বের হলে তারা বড় আরামে থাকতে পারবে, আরামে আরামে ঘুমাতে পারবে, তারা মুসলমানের সম্পদগুলো দখল করতে পারবে, মুসলমানের ব্যাংকের টাকাগুলো তারা নিতে পারবে, মুসলমানের জায়গা জমিনগুলো তারা উপভোগ করতে পারবে। এই সন্ত্রাসী বদ্ধুরা, সামরিক জান্তারা, তারা এই কথা জানে না আকাশ থেকে যে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ হচ্ছে একজন মুসলমানের উসিলায়, জমিন থেকে এক জর্রা পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে একজন মুসলমানের উসিলায়, গাবি থেকে দুধ আসতেছে একজন মুসলমানের উসিলায়, মাতা পিতার থেকে সন্তান আসতেছে মুসলমানের উসিলায়, এবং সাগর থেকে মাছ উত্তোলন হচ্ছে মুসলমানের উসিলায়, গাছ থেকে ফল বের হচ্ছে মুসলমানের উসিলায়, জমিন থেকে ফসল উৎপাদন হচ্ছে একজন মুসলমানের উসিলায়। যেদিন একদিন একজন মুসলমান দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, সারা পৃথিবীবর্তী কাফের, মোশেক, বেদিন, ইয়াহুদি, নাসারা থাকবে, সেদিন সম্পর্কে আল্লাহ পাক বলে যার শামসু কুফিরাত, সেদিন সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো সিঁড়ি সিঁড়ি জমিনে পড়ে যাবে, ওয়াইজাল জিবাল সুজিরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, ওয়াইজাল বিহার সুজিরাত, সাগরে আগুন ধরে যাবে, ওয়াইজাল আরদু মুদ্দাত, জমিন সমতল হয়ে যাবে, ওয়াইজাল কবর বসিরাত, কবরের প্রাণীগুলা সব কবর উপর উঠে যাবে, মহাফলয়ন কিয়ামত কায়েম হয়ে যাবে। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন, যেদিন শেষ মুসলমান বার্মা থেকে বের হইয়া নাফ নদী ক্রস করে টেকনাফে আসি যেদিন পৌঁছবে, টেকনাফের মাটিতে তার কদম পড়বে, সেদিন আল্লাহ পাকের এমন গজব আকাশ থেকে অবতীর্ণ হবে, বার্মা নামে কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে সেদিন আর তালাশ করি পাওয়া যাবে না। মেরে মোহতারাম, যেহেতু বার্মাতে সূর্য আলো দিচ্ছে, সেই বার্মাতে মুসলমান আছে এই উসিলাতে, বার্মার চন্দ্রে আলো দিচ্ছে মুসলমান আছে সেই উসিলাতে, বার্মাতে সে গাবি দুধ দিচ্ছে মুসলমানের উসিলাতে, বার্মার সাগরে নাফ নদী মাছ দিচ্ছে মুসলমানের উসিলাতে, বার্মার মাতা পিতার থেকে সন্তান আসতেছে মুসলমানের উসিলাতে, বার্মার জমিন থেকে যে ফসল উৎপাদন হচ্ছে মুসলমানের উসিলাতে, যেদিন বার্মাতে মুসলমান থাকবে না সেদিন মহান রব্বুল আলামিন আর বার্মার আকাশ থেকে বৃষ্টি দেওয়ার আর গরজ মনে করবে না, আর জমিন থেকে ফসল দেওয়ার গরজ মনে করবে না, আর সেদিন সূর্যের আলো দেওয়ার গরজ মনে করবে না, যেহেতু মুসলমান উসিলাতে হচ্ছে, এখন মুসলমান নাই, এখন বার্মা নামে কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আর থাকবে না, বঙ্গোপসাগরে তলিয়ে যাবে সেদিন। মহতারম, যেদিক থেকে শুধু দেখবেন শুধু ইসলামের উপর, মুসলমানের উপর আঘাত আর আঘাত। এই দু একদিন আগের কথা বলতেছি, টিটু রায় মোহাম্মদ আলাইহিস সালামের ব্যঙ্গ ছবি দিয়ে, কাবা শরীফের ব্যঙ্গ ছবি দিয়ে তার পোস্ট তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তার কিছুদিন আগের কথা বলতেছি,
বিলাল চন্দ্রপাল মসজিদের সামনে দিয়ে ঢোল তবলা বাজায় যাচ্ছে, মুসল্লিরা বাধা দিয়েছে, বলে কিসের মসজিদ, মসজিদ এদেশে থাকবে না, এদেশে মন্দির থাকবে, এদেশে মন্দির থাকবে। মেরে মোহতারাম, তার কিছুদিন পূর্বে শ্যামলকান্তিদা সে মোহাম্মদ আলাইহিস সালামকে ব্যঙ্গ করে খুব কটুক্তি আর কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তারা এ কথা জানে না, ইসলাম এবং মুসলমান এদেশে উড়ে আসি জুড়ে বসে নাই, ইসলাম এবং মুসলমান এদেশে কুসুরি ফেনা নয়, ইসলাম এবং মুসলমান মাদ্রাসা মসজিদ এদেশে উড়ন্ত দুলাবালি নয়, ইস্পাত কঠিন এক দেয়ালের নাম মাদ্রাসা মসজিদ। এই কঠিন দেয়ালের সাথে যারা যুগে যুগে মাথা মেরেছে, তাদের মাথা খান খান হয়েছে, কাজে কাজে তারা যে মাথা মারতে চাইতেছে, ইস্পাত কঠিন দেয়ালের সাথে ছাগলে মাথা মারলে যেভাবে মাথা খান খান হয়ে যায়, তাদের মাথা অসিরে খান খান হবে বাংলার জমিনে ইনশাআল্লাহুল আজিজ। সেদিন কোন পৃথিবীর রাম, পৃথিবীর কোন বাম, পৃথিবীর কোন পশ্চিম এনজিও, নারীবাদী সংস্থা, বুশ, ওবামা, অ্যাটমিক শক্তি, ফারণে বোম, রসিয়া, মোসাদিদেরকে আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না। ইসলাম বড় সুন্দর নিয়ম বাতাইছিল, ইসলাম বলছিল যে প্রথম যখন কোন নাস্তিক বের হবে তার শাস্তি হয়ে যাক, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাক, দ্বিতীয় নম্বর নাস্তিক আর বের হবে না। দাউদ হায়দার যেদিন এই জমিনে বের হয়েছিল, তার বিচার যদি এই জমিনে হয়ে যেত, সালমান রুশদি আর এই জমিনে বের হতো না। সালমান রুশদির যদি বিচার যদি এই জমিনে হয়ে যেত, হুমায়ুন আজাদ আর এই জমিনে বের হতো না। হুমায়ুন আজাদের বিচার যদি এই জমিনে বের হতো, তসলিমা নাসরিন আর এই জমিনে বের হতো না। তসলিমা নাসরিনের বিচার যদি এই জমিনে হতো, ফরিদা রহমান আর এই জমিনে বের হতো না। ফরিদা রহমানের বিচার যদি এই জমিনে হতো, কবি শামসুর রহমান আর বের হতো না। কবি শামসুর রহমানের বিচার যদি এই জমিনে হতো, কবির সদরি আর বের হতো না। কবির সদরির বিচার যদি এই জমিনে হতো, মুনতাসির মামুন এই জমিনে আর বের হতো না। মুনতাসির মামুনের বিচার যদি এই জমিনে হতো, এস ইমরান সরকার আর বের হতো না। এস ইমরান সরকারের বিচার যদি এই জমিনে হতো, আমির রহমান, আল্লামা শয়তান, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, লতিফ সিদ্দিকী, টিটু রায়, বিলাস চন্দ্র পাল, শ্যামবাসিল, শ্যামলকান্তি দা এই জমিনে কখনো আর প্রকাশ পাইতো না, এই জমিনে কখনো আর আসতো না। মেরে মোহতারাম, কিন্তু এদের বিচার এই জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। কার পক্ষ থেকে? কটওয়েট গার্ড 2007 সালের নবী আলাইহিস সালামের ব্যঙ্গচিত্র করেছিল, এভাবে পাকড়ি ছাপাইয়া একটা মানুষের ছবি দিয়ে পাকড়ির দুই পাশে দুইটা শিং বের করেছে, এখানে কোপালে লিখে দিয়েছে মোহাম্মদ, দুই পাশে লিখছে লায়ার মোহাম্মদ, সন্ত্রাসী মোহাম্মদ। 7, 8, 9, 10 তিন বছর গেল, 2010 সালের জানুয়ারির 10 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ পাক তার বিচার করে দিলেন। কেমন বিচার হলো তার? তার যে বিছনাতে যে শুয়েছে সে শোয়া বিছনাতে আল্লাহ পাক কুদরতি আগুন জ্বালায় দিলেন, কুদরতি আগুন জ্বালাইয়া তার বেড বিছনা তাকে শুদ্ধ জ্বালাইয়া আল্লাহ পাক ভস্ম করে দিলেন, রব্বে করিম তাকে ভস্ম করে রেখে দিলেন। তামাম দুনিয়ার নাস্তিক বেঈমান ইহুদি নাসারা দালাল তসলিমার বাচ্চাদেরকে আল্লাহ পাক তালিম আর শিক্ষা দিলেন, খবরদার তোদের গরু, তোদের প্রধান কটওয়েট গার্ড 2007-এ এই এই সূত্র চালু করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা, সে কটওয়েটকে যেভাবে আমি আগুন দিয়ে জ্বালাই দিয়েছি, তোদেরকে আমি জ্বালাতে আমার সকাল সন্ধ্যা লাগবে না, আমি ওভাবে আমার জ্বালানোর থেকে যাকে রক্ষা করতে কেউ পারে নাই, তোদেরকেও আমার গজব থেকে আমার জ্বালানো থেকে পৃথিবীর কোন শক্তি রসিয়াই মোসাদ রক্ষা করতে পারবে না। মোহতারম, বাকি আমরা সাফ এ কথা জানাই দিতে চাই, এ কথা বলে দিতে চাই, নাস্তিক বেইমানদেরকে এ কথার মেসেজ পাঠাতে চাই, বাংলাদেশ এটা 92% মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরাণের দেশ, এটা তিতুমিরের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা ইমামউদ্দিন বাঙ্গালির দেশ, কাজে কাজে এই দেশে কোনো অবস্থায় নাস্তিক্যবাদীর আস্ফালন
বাংলার জমিনে সফল হতে দেওয়া হবে না বাংলার জমিনে আস্তালন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহুল আজিজ তাদের অবস্থা বাংলার জমিনে যদি করতে যায় ওই যে আমি বলি তাদের অবস্থা হবে মাংতার অবস্থা মনে রাখিও মাংতা লোক একটা যে মাংতা মানুষ বলতো সে বলে যে আমি আর বাংলাদেশে থাকব না আমি বাংলাদেশ থেকে চলে যাব রাতের অন্ধকারে রাতের 12টা বাজে ফ্লাইট করে করাচি চলে গেছে তাকে যেন আর কেউ মাংতা যেন বলতে না পারে তখন করাচি এয়ারপোর্টে যে ইমিগ্রেশনে পাসপোর্ট দিল পাসপোর্ট দেওয়ার সাথে সাথে অফিসারের দিকে হা করে তাকায় রইছে অফিসারে জিজ্ঞাসা করে কে মাংতা হয় কে মাংতা হয় উর্দুতে জিজ্ঞাসা করে আরে কে মাংতা হয় কি মাংতে যা কি চাইতে যা কি বলবে আর সে হতভাগা মনে করছিল মাথা হাত দি বলে হায় রে আমি যে মাংতাতুন বাসার জন্য আমি মাংতাতুন বাসার জন্য করাচি চলে আসলাম 30,000 টাকা খরচ করলাম আর আমার বিবি বাচ্চা থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেলাম কিন্তু মাংতা আমার পিছু ছাড়লো না আমি করাচি চলে আসছি কে বা কারা ফোন করে দিছে আমার নাম মাংতা আমাকে অফিসার বলতেছে মাংতা তুই কেমন আছত বলে মাংতা আমার পিছু ছাড়ে নাই বলে ইনশাআল্লাহ আজিজ এই বাংলার এই জমিনে 92% মুসলমানের এই জমিনে কোন নাস্তিক্যবাদী যদি প্রকাশ পায় তার অবস্থা নাস্তিকের অবস্থা বাংলার জমিনে মাংতার অবস্থা হবে তাকে দেশে বিদেশে শহরে বন্দরে গ্রামে গঞ্জে হাটে বাজারে ওয়াজের উজানে দৃষ্টি যে এবং জিরি দৃষ্টি যে ওয়াজ দৃষ্টি যে তাকে যেখানে পাওয়া যাবে জুতা দিয়া মানুষ সাইজ করবে জুতা দিয়া মানুষ এই জমিনে সাইজ করবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় মহতারম কোরআনে কারিমের আমি আয়াত বলেছিলাম ওলাম তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লানা ইন কুনতুম মুমিনিন হায়াতুস সাহাবা মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাই তিনি লেখেন এই আয়াতের তাফসীরে বা এই আয়াতের শানে আগামী কাল ইয়ার মুখের যুদ্ধ আগামী কাল মানে আগামী কাল যেটা আসতেছে সেটা না আবার ডর 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 আইও না আগামী কাল মানে ওই সময়ের আগামী কাল ইয়ার মুখের যে দিন যুদ্ধ হবে তার আগের দিন রাত্রে পরামর্শ বসছে আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রধান সেনাপতি দ্বিতীয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরামর্শ ডাকি সাথীদেরকে ডাকলেন বললেন আগামী কাল আমরা শুনেছি কাফেররা 60,000 ইয়ার মুখের ময়দানে আসবে অন আমরা মোট সংখ্যা হলাম 30,000 এখন কি করি আমরা কি সবগুলা যাব না কিছু যাব কোন সাথী রায় দিলেন যে আমরা তো 30,000 বেশি ন তাদের অর্ধেক সবগুলা যাওয়া দরকার কেউ বললো যে না সবগুলা চলে যায় যে আমরা পর্যুদস্ত পরাস্ত হই তো আমাদের ফিসের থেকে ট্যাক লাগাইবে কে আমাদের অর্ধেক যাওয়া দরকার কেউ বলবে না 1/3 তিন ভাগের এক ভাগ থেকে যাওয়া দরকার সাথীরা বিভিন্ন রায় বিভিন্ন খেয়াল পেশ করলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ চুপচাপ এক জায়গায় বসে আছেন তিনি কোনো কথা বলতেছিলেন না আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন খালিদ তুমি যে কোনো কথা বলো না খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি একটি খেয়াল পেশ করতে চাই আপনারা মানবেন কি জানি না কালকে ইয়ার মুখের ময়দানে 60,000 কাফেরের মোকাবেলা যদি আমরা 30,000 সবগুলা চলে যাই যুদ্ধে যদি জয় হই তো কাফেররা বলবে যে না মুসলমান 30,000 ছিল কিন্তু অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল আবার সে কাফের কাফের থাকবে বেইমান বেইমান থাকবে রমেশ্বর রমেশ্বর সতীশ বাবু সতীশ বাবু থাকবে তাদেরকে কালকে যে তাদের দিলের ভিতর ধাক্কা সৃষ্টি করতে হয় ইমানি একটা ধাক্কা তাদের দিলের ভিতর যদি আনতে হয় আমি বলবো কালকে 60,000 কাফেরের মোকাবেলায় আমি খালেদকে আপনারা একাই ছেড়ে দেন কালকে ইয়ার মুখের ময়দানে আমি একা যখন ইয়ার মুখের ময়দানে 60,000 কাফেরের মোকাবেলা আমি জয় হব তখন তারা চিন্তা করবে তাদের ব্রেন একটু দোলাই হবে ওয়াশ হবে তাদের মেমোরিতে একটা জিনিস আসবে 60,000 কাফেরের মোকাবেলা একজন মুসলমান কিভাবে জয় হলো আমি যদি মারা যাই শহীদ হই শহীদ তো হইলাম আর যদি জয় হয়ে যায় তো তাদের দিলের মধ্যে ধাক্কা আসবে তারা বলবে একজন মুসলমান 60,000 মোকাবেলায় কিভাবে করলো নিশ্চয় তার সাথে কোনো দ্বিতীয় শক্তি আছে তার সাথে কোনো গায়বী শক্তি আছে তার সাথে কোনো ঐশী শক্তি আছে তার কাছে কোনো দ্বিতীয় শক্তি আছে হে দ্বিতীয় শক্তি ঐশী শক্তি গায়বী শক্তি আল্লাহ পাকের শক্তি তো আল্লাহ পাকের দিকে তাদের ধ্যান খেয়াল যাবে তাই কালকে ইয়ার মুখের ময়দানে 60,000 কাফের মোকাবেলা আমি খালেদকে একা ছাড়ি দেন আবু ওবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রধান সেনাপতি আমিরে ফয়সাল তিনি বললেন যে না আমরা একজনকে 60,000 মোকাবেলা পাঠাইতে পারি না সাথী একজন দাঁড়িয়ে বলল যে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ পাক তো কোরআনে কারিমে এই কথা বলে নাই
একজন 60000 মোকাবেলা যাওয়া আপনার কাছে কোনো দলিল আছে কিনা কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি একজন যে 60000 মোকাবেলা যেতে যাচ্ছেন বলে আছে নিশ্চিত আছে রাসূল পাক আলাইহিস সালাম ইরশাদ করেন মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াজকুরু রাব্বা মাসাল হাইয়্যু ওয়াল মাইয়িত যারা আল্লাহ পাকের জিকির করে তারা যারা আল্লাহ পাকের জিকির করে না তারা উভয় দল জিন্দা এবং মুর্দার মতো জীবিত এবং মৃত যারা জিকির করে তারা জীবিত যারা জিকির করে না তারা মৃত আমি খালেদ জিকির করি আমার পক্ষে কালিমা তাইয়্যিবা আছে কাজে কাজে আমি খালেদ জিন্দা ওরা জিকির করে না ওদের দিলে কালিমা তাইয়্যিবা নাই কাজে কাজে ওরা মুর্দা এক জিন্দা খালেদ 60000 মুর্দা কাফেরের জন্য যথেষ্ট হবে কি হবে না তোমরাই বলো ছাত্রীরা বলতেছিলেন যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন না আমরা একজনকে 60000 এর মোকাবেলা পাঠাতে পারি না তিনি বলেন আরো 5 জন দেন তো আমরা 6 জন 60000 এর মোকাবেলা যাব একজন 10000 এর মোকাবেলা করব বলে না আমরা 6 জনকে পাঠাতে পারি না বলে আরো 5 জন দেন বলে না আমি আমি পাঠাতে পারি না এরকম নম্বর উঠতে উঠতে 60 এর উপর যখন নম্বর আসছে তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা করে দিলেন আগামী কাল ইয়ারমুকের ময়দানে 60000 কাফের মোকাবেলা 60 জন মুসলমান যাবে মাত্র 60 জন এই ফয়সালা করে দেবার পরে ইয়ারমুকের ময়দানে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নু কে খালিদ বিন ওয়ালিদ বললেন এই 60 জন সাথী আমি বাছনি করে লব 30000 এর মধ্যে থেকে 60 জন তিনি বাছনি করে লইলেন এদের মধ্যে একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নতুন কিছুদিন আগে তিনি মুসলমান হলেন তিনিও ছিলেন 60 জনের একজন তিনি খালিদ বিন ওয়ালিদকে বললেন খালিদ আল্লাহ পাক বলছে 100 হলে তোমরা 200 এর মোকাবেলা করবে 1000 হলে 2000 এর মোকাবেলা করবে ডবল মোকাবেলা করার জন্য বলছে রি ডবল সি ডবল তোমাকে তো এত 60 জন 60000 একজন 10000 এর মোকাবেলা করবে এই কথা তো আল্লাহ পাক সে 60 জন 60000 এর মোকাবেলা করবে একজন 1000 এর মোকাবেলা করবে এই কথা তো আল্লাহ পাক বলে নাই ফাতারাবাস জারবাতান আলা সাদরিহি দাম করে তার সিনার উপর এক থাপ্পড় মারলেন খালিদ ইবনে ওয়ালিদ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলতেছিলেন আনতা জাব্বারুন ফিল জাহিলিয়াতে খাওয়ারুন ফিল ইসলাম জাহিলি যুগে বর্বর যুগে বড় বীর বাহাদুর ছিলেন বীরোত্তম ছিলেন বীরশ্রেষ্ঠ ছিলেন হ্যাঁ তা আপনি না সেই বদরে ওহুদের ময়দানে সেনা আপনার সেনাবাহিনীকে আপনি বিজয় করলেন আর ওহুদের ময়দানে আপনি বড় বীরত্ব দেখালেন ইসলামের পূর্বে বড় বীর বাহাদুর বীরোত্তম বীরশ্রেষ্ঠ ছিলেন এখন কি কাপুরুষ হয়ে গেলেন বজদেল হয়ে গেলেন কমজোর হয়ে গেলেন আপনি কি জানেন না তারা 60000 কাফের হলে কি হবে তারা তো মুর্দা তারা মৃত আমরা 60 জন হলে কি হবে বলে আমরা তো জীবিত জিন্দা জিন্দা 60 জন মুসলমান 60000 কাফেরকে কচু কাটার মতো কাটবো ইয়ার মুখের ময়দানে তিনি সাথীদেরকে বলে দিলেন তোমরা তৈয়ারি নাও বলে কি তৈয়ারি নিতে বলে সারা রাতভর একজনও তোমরা নামাজ পড়তে একজনও তোমরা ঘুমাইতে পারবা না আপন ফিটকে বিছনার সাথে লাগাইতে পারবা না পুরা রাত তোমরা নামাজ পড়বে কেউ রুকু দিবে কেউ সেজদা দিবে কেউ দোয়া করবে মোটামুটি পুরা রাত যেন একটা ইবাদতের ভিতর সময়টি কাটাইয়া রাত্রেই আল্লাহ পাকের থেকে মঞ্জুরি নিয়ে নিতে হবে আগামী কাল ইয়ার মুখের ময়দানে যেন আমরা জয় হই এ কথার ফয়সালা আজকে রাত্রেই আমরা আল্লাহ পাকের থেকে ফয়সালা করাই নিতে হবে তারিখুল ইসলাম শাহ নজিব আবাদি তিনি লিখতেছেন হায়াতুস সাহাবা মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন পুরা রাত পর একজন এই 60 জনের একজনও আপন ফিটকে বিছনার সাথে লাগায় নাই পুরা রাত ভর কেউ রুকুতে কেউ সেজদাতে কেউ দোয়াতে যেভাবে যে পারছে পুরা রাত ভর আল্লাহ পাকের থেকে মঞ্জুরি করায় নিছে আগামী কাল ইয়ার মুখের ময়দানে যুদ্ধ জয় হওয়া ফজরের নামাজের পরে তিনি সালাম ফিরাইয়া সাথীদেরকে হেদায়েত দিলেন এই 60 জনকে হেদায়েত দিয়া তিনারা সামান্য নাস্তা করে তিনারা রওনা হয়ে গেলেন ইয়ার মুখের ময়দানে ইয়ার মুখের ময়দানে পূর্ব প্রান্তে ছিল 60000 কাফের পশ্চিম পাশে ছিল 60 জন মুসলমান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু নেতৃত্বে আসতেছেন মুখামুখি যখন হয়ে গেছে একজনের কথা অপরজন যখন শুনতেছে এই অবস্থা যখন হলো কাফেরের সর্দার কাফেরের দলপতি বলতেছিল হে মুসলমানরা নাহানু লান নারদা আলা সুলহি বোধহয় 60 জন কোন সোলা সন্ধি চুক্তি আপোষ নিষ্পত্তির কথা বলতে আসতেছে আমরা সোলা সন্ধি চুক্তি আপোষ নিষ্পত্তি আমরা করব না কাফেরদের পক্ষ থেকে যখন এই ঘোষণা হযরত খালিদ বিন ওয়ালিদ শুনলেন তিনার পুরা শরীরে রক্ত যেন টকবক করা শুরু করে দিয়েছে রক্ত যেন মাথায় উঠে গেছে পুরা শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে তিনি বলে ইয়া উব্বাদাস সালিব ইয়া উব্বাদাল আসনাম ইয়া উব্বাদাল আনাম নাহনু মা জিনা লিস সুলহি ওয়ালা নাকুলু কালাম আস সুলহি জিনা লিল কিতাল তাআলা নুকাতিলু মাকুম হে ভূতের ফুজারিরা
অস্ত্রের পূজারীরা, সংখ্যার আধিক্যের পূজারীরা, ভূত মাস এবং গাছের পূজারীরা শুন, আমরা সন্ধি চুক্তির কথা বলতে ইয়ারমুকের ময়দানে আসতেছি না, ইয়ারমুকের ময়দানে দুটি ফয়সালা করে এসেছি, হয়তো ইয়ারমুকের ময়দানে আমাদের জান আল্লাহ কবুল করবেন, আর না হয় ইয়ারমুকের ময়দানে ইসলামী বিজয় নিকেতন ফতফত করে ইসলামী বিজয় পতাকা উঠবে। এই কথার পরে দুদিক থেকে দুইটা পাহাড় যেভাবে টক্করা সংঘাত হয়, দুইটা পাহাড়ের টক্করা সংঘাত শুরু হয়ে গেল, দুদিক থেকে তলোয়ার বাজি শুরু হয়ে গেল, আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু গোড়ার খুরের টকটক আওয়াজ ছাড়া, নারায় তকবীরের ধ্বনি ছাড়া, আর যখন সূর্যের আলো যখন তলোয়ার উপর পড়তেছে ছিকছিক তলোয়ারের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। এক টানা ফজর নামাজের পর থেকে লইয়া আসর পর্যন্ত চলতেছে, মুসলমানকে জোহরের আসরের বিরতি দেয় নাই, মুসলমান গোড়ার উপর ইশারা করে জোহর আসর পড়ছে, আর মাগরিবের সূর্য যে সময় ডুবো ডুবো ডুববে ডুববে এই অবস্থায় মুসলমানের জয়ের ঘণ্টা ইয়ারমুকের ময়দানে বেজে গেছে, মুসলমান বিজয় হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ বললেন, যেন আমরা কয়জন সাথী আমাদের শহীদ হলো, কয়জন বিয়োগ হলো, কয়জন আছে একটু হিসাব নাও। বলতেছি 20 জন সাথীর মতো আমরা দেখতেছি না। বলে আমি আমার আল্লাহ থেকে আশা করি এতজন সাথী আমাদের বিয়োগ হয় নাই, কোথায় আছে সাথীগুলো দেখো। ইয়ারমুকের ময়দানে তালাশ করতেছিল, এবার যখন পূর্ব ফান্তে এসে গেল ইয়ারমুকের ময়দানে তালাশ করতে করতে পূর্ব ফান্তে থেকে নারায় তকবীরের আওয়াজ আসতেছিল। ইনাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা এখানে কেমনে পৌঁছেছেন, নারায় তকবীর কিভাবে দিচ্ছেন? বলে আমরা কাফেরদেরকে দাওয়া করতেছিলাম, তারা ধাইতেছিল ভাগতেছিল, তাদেরকে দৌড়াইয়া এই পর্যন্ত নিয়ে আসছি। বলে চলেন, আমিরুল মুমিনিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের এখন হিসাব নিকাশ হবে, যোগ বিয়োগ হবে, কি পরিমাণ মুসলমান শহীদ হয়েছে, কি পরিমাণ মুসলমান বেঁচে আছে, যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগ করে দেখা গেল 60 জন মুসলমানের মধ্যে 8 জন মাত্র 8 জন মুসলমান শাহাদত বরণ করেছে, আর সে কাফেরদের 80,000 কাফেরদেরকে জাহান্নামে পৌঁছাইয়া ইয়ারমুকের ময়দানে ইসলামী বিজয় নিকেতন উড়াইয়া মুসলমান বিজয় বেশে আবার মদিনায় ফিরে এসেছে। এটা আল্লাহ পাক বলেছিল, আনতুম আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, সত্যিকার অর্থে তোমরা যদি ঈমানদার হও তো তোমরা সবার উপরে নেতৃত্ব দিবে। সেই ইয়ারমুকের ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথীরা সত্যিকার অর্থে ঈমানদার ছিলেন, এজন্য ইয়ারমুকের ময়দানে মুসলমান বিজয় হলেন এবং কাফেরদের উপর নেতৃত্ব দিতে লাগলেন। তামাম দুনিয়াবাসীকে রব্বে করিম সাহাবা কেরাম তালিমার শিক্ষা দিলেন, ওহুম কানু ইয়ামশুনা আলা যাহরিল আরদ বাশশারাহুমুল্লাহু তাআলা বিশারাতিল জান্নাহ মিনাস সামা ওহুম কানু ইয়ামশুনা আলা যাহরিল আরদ বাশশারাহুমুল্লাহু তাআলা বিশারাতিল রিদওয়ান মিনাস সামা। সাহাবা কেরাম জমিনের পিঠের উপর চলতেছিলেন, আল্লাহ পাক আরশে আযীম থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনাইতেছিলেন রাসূলের জবানে, আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, আলী ফিল জান্না, তালহা ফিল জান্না, ও জুবায়ের বিন আওয়াম ফিল জান্না, ও সাদ বিন ওয়াক্কাস ফিল জান্না, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্না, ও আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্না, বাশশারাহুমুল্লাহু তাআলা বিশারাতিল জান্নাহ মিনাস সামা। আকাশ থেকে জান্নাতের সুসংবাদ তাদেরকে শুনাইতেছিলেন, আর তারা জমিনের পিঠের উপর চলতেছিলেন, আর তিনাদেরকে জান্নাতের আল্লাহ পাকের রাজি খুশি হয়ে গেছে সেই সুসংবাদ আল্লাহ পাক দিতেছিলেন। ওয়াসাবিকুনাল আফযালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাকের জবানে আল্লাহ পাক তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছে সেই ঘোষণা শুনালেন, অথচ তারা জমিনের পিঠের উপর চলতেছেন। তামাম দুনিয়াবাসীকে দেখাইলেন সাহাবা কেরাম সুসংবাদ জান্নাতের পালেন দুনিয়া থাকতে, তাদের উপর আল্লাহ পাক খুশি রাজি হয়ে গেছে এই কথা সুসংবাদ শুনলেন দুনিয়া থাকতে। সাহাবা কেরাম ইয়ারমুকের ময়দানের মতো হাজারো ময়দানে বিজয় লাভ করেছেন দুনিয়া থাকতে। সাহাবা কেরাম এই কথা বলেছেন, কুন্না আযাল্লু কওমিন ফাআযযানাল্লাহু তাআলা বিল ইসলাম মাহামা নাতলুবুল ইজ্জা বিগাইরি মাআযযানাল্লাহ আযাল্লানাল্লাহ। বলে আমরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত কওম ছিলাম, আল্লাহ পাক ইসলামের দৌলতে ঈমানের কারণে আমাদেরকে ইজ্জতের আসনে আসীন করেছেন, তাই যদি আমরা ঈমান ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো বস্তু দুনিয়ার কোনো বস্তুর ভিতরে ইজ্জত তালাশ করতে যাই আল্লাহ পাক আবার বেইজ্জত করে দিবেন। তাই মুসলমান সবচেয়ে বেশি এখন খাটুনি খাটা দরকার, সবচেয়ে বেশি মজবুত করা দরকার আপন ঈমানকে, সুন্দর করা দরকার আমলকে। যদি আবার আমরা ঈমানকে যদি মজবুত করি আমলকে সুন্দর করি, রাসূল পাক আলাইহিসসালাম আমাদেরকে সুসংবাদ শুনিয়ে গেছেন, লা ইয়াবকা বাইতু বাবানিন ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিইজ্জে আজিজিন ওয়া যুল্লে যালিল। কোনো কাঁচা ফাঁকা ঘর পৃথিবীতে থাকবে না, সব ঘরে ঘরে ইসলাম পৌঁছবে, ইজ্জতওয়ালারা ইজ্জতের সাথে কবুল করবে, বেইজ্জতওয়ালারা বেইজ্জতির সাথে দিন কবুল করতে বাধ্য হবে। মহতারাম, কাদেসিয়ার ময়দানে
পূর্বপান্তো আর পশ্চিমপান্তো পশ্চিমপান্তে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছেন 30,000 সৈন্য নিয়ে পূর্বপান্তে রুস্তম ফলোয়ান অপেক্ষা করতেছে 180,000 সৈন্য নিয়ে কোথা 180,000 কোথা মাত্র 30,000 রুস্তম ফলোয়ান একটা খবর পাঠাইলো মুসলমানের কাছে যে একজন দূত পাঠানো দরকার দূত পাঠালে দূতের সাথে আমরা কথা বলবো হয়তো আমাদের সোলা সন্ধি চুক্তি হতে পারে আমরা যুদ্ধ না জড়াইতেও পারি মুসলমান সাদাসিধে মুসলমান তাদের দিলের মধ্যে ধোকাবাজি সাইলবাজি সিটিংবাজি বাটপারি উদাউটকিরি ভানোয়াটকিরি বিভ্রান্তিকিরি রংবাজি দুই নম্বরি এগুলা মুসলমান করে না মুসলমান জানে না মুসলমান জানে না যত বাটপারি সিটিংবাজি নাস্তিক বেঈমানেরা এবং করক মাতার পূজারীরা এই দেশে করক সাপ জানাই দেওয়া যাচ্ছে যে গোলা পানিতে মাছ শিকার করার এবং শাক দিয়ে মাছ ডাকার মানুষকে বোকা বানাই বোকা দিবার সুযোগ বাংলার জমিনে বিশেষ করে ফেনীর একিটায় চলবে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ হলে মোহতারম যেখানে রামপাল সৃষ্টি হবে সেখানে আলিমুদ্দিনও থাকবে ইনশাআল্লাহ ভারতের এক কুখ্যাত লেখক লেখক রঙ্গিলা নবী রাসূল পাক আলাইহিস সালামের শানে লিখেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বিবাহ 11 বিবাহ করেছে নারী লিপসু নারী লোভী অর্থের লোভী আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছে অর্থের লোভে একজন ট্যাক্সি চালায় না আলিমুদ্দিন ট্যাক্সি চালাইতো সিএনজি সে বলে রাসূলের ইজ্জত যাবে আর আমার ইজ্জত বাকি থাকবে এটা হতে পারে না চলে গেছে তার বাড়িতে তার বাড়িতে যাইয়া তাকে জিজ্ঞাসা করছে এই রঙ্গিলা রবি কে লিখেছে সে বলে আমি লিখেছি তার সাথে সে সামান নিয়েছে তলোয়ার নিয়েছে বাস এক কোবে কল্লাটা হালা দিছে কাম তামাম করে দিয়া এরপর যাইয়া তাকে ধরছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে আসামি হিসাবে কাঠগোড়া দাঁড়াতে হয়েছে বাংলাদেশ থেকে এ কে এম ফজলুল হক রহমতুল্লাহ আলাই ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে শিববীর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই দুজন গেলেন যাই আলিমুদ্দিনকে রাত্রে বুঝাইলো বলল আগামী কাল তুমি শুধু বলিও আমার মাথাটা ঠিক আছিল না কিতে কি করছি আমি কইতে পারবো না তো আমরা যাদের উকিল দিয়েছি ওকালতি করে মাথা ঠিক না থাকলে পাগলে কি না করে কি না খায় কি না ইয়া করে তো একটা ওকালতি করার সুবিধা হবে আগামী দিন যখন কাঠগোড়া হাজির তাকে যখন জিজ্ঞাসা করেছে আলিমুদ্দিন তুমি এমনটি কেন করলে এমনটি কি তোমার কি অবস্থা ছিল বলে আমি পুরা হোঁশে পুরা জোশে পুরা আকল পুরা বিবেক পুরা বুদ্ধি সম্পন্ন অবস্থায় আমি এরকম করেছি শিক্ষা দিল কি বলল কি সব হা করে তাকায় তার দিকে চাইয়া আছে বলে এমনটি কাজ তুমি কেন করলে তুমি কি বুঝাইতে চাইলে বলে আমি রামপালকে এই কথার মেসেজ পাঠাতে চাচ্ছি যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করনেওয়ালা যদি সেই বাইর হয় আমার মতো আলিমুদ্দিন সেখানে তাদেরকে সাইজ করার জন্য যেখানে বাইর হবে সেখানে থাকবে উপস্থিত থাকবে বলে তুমি যে এখন ফাঁসি কাষ্ঠে ঝুলবে তার মজা তো তুমি দেখবে একটু পরে তুমি তার মজা দেখবে ফাঁসি কাষ্ঠে ঝুলবে বলতেছে আমি যে কথা না বললে নয় একটু আগে আমি ঘুমাইছিলাম রাসূল পাক আলাইহিস সালাম শরবতের পেয়ালা নিয়ে আমার ঘুমের ভিতর আমার বলতে আলিমুদ্দিন এই শরবত জান্নাতি শরবত তোমার অপেক্ষায় অপেক্ষমান জলদি আমাকে পাশে দিয়ে দাও আমার শরবত আমি পান করিনি তাই মেরে মোহতারম এটা গরিবের বউ সকলের ভাবি নয় যে যে সে রাসূল পাক যে সে আল্লাহ রসুল নিয়ে যে সে ইসলাম নিয়ে ইমান নিয়ে সব বলতে পারবে ইনশাআল্লাহুল আজিজ সাফ তাদেরকে জানাই দিতে চাই সাফ তাদেরকে বলিতে চাই বাংলার এই জমিনে কোন অবস্থায় আল্লাহ রসুল নিয়ে উপহাস করা আল্লাহ রসুল নিয়ে কটাক্ষ কটুক্তি করার সুযোগ কারো জন্য বাংলার জমিনে নাই থাকবে না একজন মুসলমান একজন যুবক এক রক্তের ফোঁটা শরীরে থাকতে দেওয়া হবে না কোন অবস্থায় বাংলা
সরকার জমিনে সুযোগ নাই থাকবে না মেরে মুহতারম মুহতারম কেন যে যেখান দিয়ে সেখান দিয়ে খেলে গুতা খেলে মুসলমানের নেই মারার সুযোগ পাইছে মুসলমানের মারার সুযোগ পাইছে ইসলামের নেই মারার সুযোগ পাইছে মেরে মুহতারম কাদেসিয়ার ময়দানের পূর্ব প্রান্তে 180,000 সৈন্য নিয়ে বসে আছে রুস্তম পালোয়ান পশ্চিম প্রান্তে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তম পালোয়ান খবর পাঠালো একজন দূত পাঠান তার সাথে আমরা কিছু কথা বলি দেখা যাক কোন সলাস সলে সন্ধি চুক্তি হয় কিনা সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের মধ্যে তালাশ করলেন কাকে পাঠানো যায় সবচেয়ে হালকা পাতলা দুবলা একে চিকনা দেখলেন রিবি ইবনে আমেরকে রিবি ইবনে আমেরকে বলেন রিবি তুমি যাও রুস্তম পালোয়ান খবর দিয়েছে কাফেররা আমাদের সাথে একটা কথা বলবে তুমি আমাদের পক্ষে উকিল হিসেবে যাও তিনার গায়ের জামাটা ছিল না জামা গোড়ার উপর একটা শাল্লু কাপড় থাকে শাল্লু কাপড়টারে মাঝখানে ছিদ্র করে মাথাটা সেখান দিয়ে ঢুকাইছে এবার একটা জামা হইছে না ছাতি হইছে বলেন এ ছাতি বলেন জামা বলেন এটা গায়ে দিয়ে তিনি রওনা হলেন এখনো 1 কিলোমিটার রুস্তমের দরবার পর্যন্ত বাকি আছে 1 কিলোমিটার পর্যন্ত দেখলেন যে খুব সাজাই ফেলছে আর উপরে সাজাইছে এমন নয় জমিনকে সাজাই ফেলছে লাল গালিচা বিছাইছে কার্পেট এত দামি কার্পেট বিছাইছে যখন মুসলমান হাতে কার্পেট আসলো তো তিনি সাদ ইবনে ওয়াক্কাস এক হাত কার্পেট প্রত্যেককে দিলেন এক হাত কার্পেট বেচা বিক্রি হয়েছে 1 লক্ষ দেরহামে 1 লক্ষ দেরহামে কার্পেটের উপর যে মাছ গাছ পাখি ছবি দিয়েছে সব মণিমুক্তার এবং কার্পেটের উপর কোলবালি দিয়েছে মাঝে মাঝে এই কোলবালিশের উপরে ঠোলটা সম্পূর্ণ স্বর্ণের এবং স্ত্রীদের দুইটা সিয়ার বসাইছে সম্পূর্ণ স্বর্ণের রুস্তম পালোয়ানের মাথার উপর একটা মুকুট ঝুলন্ত মুকুট রেখেছে মুসলমানের হাতে যখন আসছে কেজির মাপে যখন দিয়েছে 25 কেজি স্বর্ণ হয়েছে সেখানে 25 কেজি এই অবস্থা ঠাট দেখাইছে শুধু মুসলমানের ভীত সন্ত্রস্ত করার জন্য মুসলমান যেন তাদের মোকাবেলা যেন করতে না পারে তাদের মোকাবেলা যেন না আসে মেরে মোহতারম মুসলমান সেই মুসলমান নয় গোস্তখন্ডা শুধু খাইলে কোরবান আসলে মুসলমান এই মুসলমান নয় মুসলমান ছিল ইমানি বলে বলিয়ান ইমানি শক্তিতে শক্তিশালী তিনি বুঝলেন তাদের চাইল তাদের সুতুর আমি বুঝলেন তিনি গোড়া কার্পেটের উপর দিয়ে খচ্চরটা চালাই দিলেন এখন খচ্চর থেকে আর নামে নাই ও কার্পেটকে সম্মান প্রদর্শন করে নাই এবং গোড়া খচ্চর সহ কার্পেটের উপর দিয়ে চালাইয়া স্ত্রীদের কাছে সবচেয়ে সুন্দর কোরবালি যেটা ওটার সাথে খচ্চরটা বানছেন খচ্চর বানছে কোলবালিশের সাথে সবচেয়ে সুন্দর কোলবালির সাথে খচ্চরটা বানলেন বান্দি স্ত্রীদের চেয়ার একটাতে বসছে রুস্তম আর একটা খালি খালি চেয়ারে তিনি বসে গেলেন এবার রুস্তমের লগে যে 180,000 সৈন্য আছে তারা ফিসফিস করে যেন কি যেন বলতেছে তিনি বুঝতে পারলেন এরা আমাকে বোধ অবজ্ঞা অশ্রদ্ধা করে আমি কেন এদেরকে সালাম করলাম না কুন্নিস করলাম না অনুমতি নিলাম না তিনি এখান থেকে কি বুঝে নামে গেলেন নামে যাইয়া তিনি নিচে যাইয়া তিনি বলে কার্পেট সারা কার্পেট কতটুকু কাঠি উল্টাইয়া ফেললেন এবার মাটিতে তিনি বসে গেলেন তিনি বললেন আমার আল্লাহর মাটি আমার জন্য যথেষ্ট আমার আল্লাহর মাটি আমার জন্য যথেষ্ট এ কথা বলে রুস্তমকে লক্ষ্য করে বলতে রুস্তম আসলিম তাসলাম মুসলমান হয়ে যাও নিরাপত্তাময় জিন্দগি লাভ করবে ওয়াইল্লা উতুল জাজিয়া ওয়া আনতুম সাগিরুন মুসলমান তোমরা হবে না তো আমাদের জমিন আমাদের হাওলা করে দাও আমাদের বশ্যতা স্বীকার করো আমাদের বশ্যতা স্বীকার করবে আমরা তোমাদের হেফাজত আর নিরাপত্তার বিধান আমরা করব নিরাপত্তা তোমাদেরকে দিব ওয়াইল্লা ফাখরাজ সাইফ চিকচিকে তলোয়ার বের করলেন বের করে বললেন হাযা সাইফ ইয়াফসিলু বাইনানা ওয়া বাইনাকুম এই তলোয়ার আমাদের মাঝে তোমাদের মাঝে ফয়সালা করবে ফালা শাইয়া বাদা এরপরে মুসলমানের কোনো রফা দফা আর মুসলমান আর কিছু মানে না আর শুনবে না এই তিন কথা বলিয়া তিনি সোজা সেখান থেকে আকাদ বাসান আল্লাহ ইবতাসান আল্লাহ তাআলা লিখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাত রাব্বিল ইবাদ ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সিয়াতিল আখিরা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম আর তিনটি কথা বলে আসলেন তিনি আল্লাহ পাক আমাদেরকে নির্বাসন করেছেন তিনটা কাজের জন্য মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির উপর আনার জন্য মানুষকে দুনিয়ার সংকীর্ণতাকে বাঁচাই আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অন্য অন্য দিনের জুলুম নির্যাতন থেকে বাঁচাইয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আনয়ন করার জন্য
আল্লাহ পাক আমাদেরকে ফাটাইলেন শেষ কথা বলে গেলাম আসলিম তাসলাম মুসলমান হয়ে যাও নিরাপত্তাময় জীবন লাভ করবে এই কথা বলিয়া আল্লাহু আকবার তিনি সাথীদেরকে 180000 সৈন্যকে এক ধমক দিলেন বলেন খবরদার আমি এখানে আসি নাই আমাকে এখানে দাওয়াত দিয়ে আনা হয়েছে আমি এখানে নিজে নিজে আসি নাই আমাকে রুস্তুমে এখানে দাওয়াত দিয়েছে খবরদার আমাদের ধর্মের ভিতর এটা চরম বিআদবি কেউ খোদা হয়ে বসবে আর কেউ তোদের মতো বন্দার হয়ে হাত জোড় করে এভাবে থাকবে এটা আমাদের ধর্মের ভিতর চরম বিআদবি তারিকুল ইসলাম শাহ নজীব আবাদীতে লিখতেছে যে রিবি ইবনে আমেরের এক ধমকে 180000 সৈন্য থরথর করে কাঁপতেছে থরথর করে কাঁপতেছে তিনি এক ধমক দিয়া সেখান থেকে আবার তিনি খচ্চর উপর সাবার হয়ে কার্পেটের উপর ছড়িয়ে তিনি আবার চলে আসলেন বিজয় মেশে কাদিসিয়ার ময়দানের পশ্চিম পাশে যেখানে সাদ বিন ওয়াক্কাস যেখানে অপেক্ষা করতেছেন সেখানে আবার চলে আসলেন तमाम দুনিয়াবাসীকে মেসেজ দিয়া দিলেন तमाम দুনিয়ার ঈমানদারকে এই কথার খবর পাঠিয়ে দিলেন ও ঈমানদাররা কাফের মুশরিকদের মোকাবেলায় তোমরা যে দৃঢ় যদি এরকম মজবুত যদি হও তোমরা যে তাদের দিকে না ঝুঁকো তোমাদেরকে আল্লাহ পাক এভাবে ইজ্জত আর সম্মান এভাবে দান করবেন এভাবে তোমাদের আওয়াজে তোমাদের দমকে লাখ লাখ কাফের থরথর করে কাঁপতে থাকবে বাংলা জমিনও সারা বিশ্বব্যাপী কাঁপতে থাকবে মেরে মোহতারম কিন্তু আজকে কাফের কাঁপতেছে না আজকে কাফেরদের দমকে আজকে মুসলমান কাঁপতেছে কেন ওয়া ইন কুনতুম মুমিনিন সত্যিকার অর্থে আমরা এখনো ঈমানদার হতে পারি নাই সত্যিকার অর্থে তবলিগওয়ালারা গেলে বলে আমরা তো ঈমানদার আমাদের ঈমান রড করা সিমিট করা আমাদের ঈমান মজবুত আমাদের ঈমান আমাদেরকে কেন দাওয়াত দিতে এসেছেন ও হিন্দু গ্রামে যায় দাওয়াত দেন মোহতারম হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام হিন্দুদেরকে দাওয়াত দিতেন এই কথা ঠিক সত্য হিন্দুদেরকে দাওয়াত দিতেন রমেশ্বর সতীশ বাবু নিরঞ্জন বিভীষণকে দাওয়াত দিতেন কোন আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল খালেককে দাওয়াত দিতেন না কিন্তু দাওয়াত দিতে যাইয়া কি কথাটা বলতেন এই কথা শুনেন তারা যাইয়া সাহাবা کرام যাইয়া বলতো কোনো মিসলানা আমাদের মতো তোমরা হয়ে যাও আমাদের মতো তোমরা হয়ে যাও এই কথাটা শুধু বলতেন হিন্দু গ্রামে যাইয়া কাফের মুশরিকদের কাছে যাইয়া এখন আমরা মুসলমানরা হিন্দু গ্রামে যাইয়া এই কথা বলার সাহস আসেনি এবার বলেন তারা যদি আমাদেরকে ফালতা প্রশ্ন করে তোমাদের মতো হইয়া আমরা কি করব আমরা তো 10 টাকা 12 টাকা সুদ খাই তোমাদের তো গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূস আমাদেরকে সার্ভিস চার্জ নাম দিয়া 36% আমাদের থেকে সুদ কাটে তোমাদের মসজিদের জুতাগুলো তো আমরা চুরি করতে যাই না তোমাদের মসজিদের কোরআন উপর কোরআন রাখিয়া গড়িগুলো তো আমরা চুরি করতে যাই না তাই তোমাদের ঠেলায় তো আমরা আমাদের অনুষ্ঠান করতে পারি না তাই মুসলমানকে যদি এই কথা বলা হয় তাহলে মুসলমান আর প্রতি উত্তর করার কোনো সুযোগ নাই মুসলমানের কোনো জবাব নাই এজন্য মুসলমান আপসের মধ্যে মুযাকারা করে মুসলমান নিজে শুদ্ধ হইয়া মুসলমান নিজে ঈমানি বলে বলিয়ান হইয়া হিন্দু গ্রামে যাইয়া বলবে কোন মিসলানা তারা তাদের বোর্ডের দিকে তাকাবে এবং তাদের কিতাবের দিকে তাকাবে যে মুসলমান তৌরাত জবুর ইনজিলে কি রয়েছে ইহুদি নাসারা কাছে যাইয়া দাওয়াত দিবে কিতাবে আর যখন তাদের বড়িয়ে মিলে যাবে তখন ইহুদি নাসারা হিন্দু দলে দলে মুসলমান হবে সেদিনও আর বেশি দূরে নয় ইনশাআল্লাহুল আজিজ খলিফা হারুনুর রশিদ নবনির্বাচিত প্রেসিডেন্ট ইরানের নফকুর নবনির্বাচিত প্রেসিডেন্ট সে প্রেসিডেন্ট হইয়া একটা চিঠি লিখলো খলিফা হারুনুর রশিদের কাছে যে আমার পূর্বে ইরানের প্রেসিডেন্ট ছিল একজন মহিলা সে থাকাকালীন তোমরা কিছু জায়গা দখল করে নিয়েছো এখন সেই দখলের থেকে সেই দখলের এরিয়া থেকে তোমাদেরকে ট্যাক্স দেওয়া হয় এখন আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট নফকুর বলতেছি আর কোন ট্যাক্স তোমাদেরকে দেওয়া হবে না নম্বর 2 অতীতের ট্যাক্সগুলো তোমরা যে নিয়েছো সেগুলোর সুদ সহকারে জরিমানা সহকারে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে দূতের কাছে একটা চিঠি দিয়া নবনির্বাচিত ইরানের প্রেসিডেন্ট নফকুর খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের কাছে বাগদাদে পাঠিয়ে দিল বাগদাদে যখন ওই চিঠিটা ওনার হাতে পৌঁছলো উনি চিঠিটা পড়তেছিলেন আর উনি দাঁত কটকট করে তিনি দাঁত কামড়াইতেছিলেন ওনার দাঁতের কটকটানি শুনে ওনার অবস্থা দেখে ওনার সামনে যে লোকগুলা ছিল সেই লোকগুলা সামনে থেকে ভাগছে বাবা কারে ধরে কারে মারে কারে খায় কি অবস্থা কে সিটি রে আনি দিল কি লিখছে আল্লাহই জানে সব সামনে থেকে চলে গেল একজন সাথী ওই যে চলে যাইতেছে একজন সাথী পিছের একজন সাথীকে ডাকলো ডাকি বলি একটা কলম আর দোয়াত আনো দোয়াত কলম আনো দোয়াত কলম দিয়া চুবাইয়া লিখতেছিল মিন জানিবি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ ইলা কলবি মিন কিলাবির রুম
ya kafir ibnal kafir ana wajadtu risalatak wa qara'tu ma fiha ana warrika jawabaha wa anta tashufu bi ainaik laysati zurratu li jawabatiha li kitabatiha bolte se kafir bachcha kafir allah akbar amirul mu'minin khalifatul muslimin er pokkho theke sirja lekha hocche yar mu ya iraner ek kutta somoh theke ek kuttar kache sirja lekha hocche bole kutta somoh theke ek kuttar kache lekha hocche he kafir bachcha kafir ami tor city peyechi tor city er uttor ami kolom diya dibo na tor soke angul dukaye tor city er uttor dibo ektu pore tu uttor pabi tu opekkha kor ei kotha bole city uttor lekhe oi duter kache phatai dilen আর সেই বাগদাদের গলিতে ঘোষণা করে দিলেন ইয়া খাইরাল্লাহির কবি হে গোড় সাওয়াররা তোমরা তৈয়ার হয়ে যাও গোড় সাওয়াররা প্রস্তুত হয়ে গেলেন আর জামাত বানাইয়া নফকুরের সাথে নফকুরের বিশাল বাহিনীর সাথে মোকাবেলার জন্য তারা চলে গেলেন তারা 1 লক্ষ সৈনিক কে নফকুরের জাহান্নামে পৌঁছাইয়া নফকুরকে বন্দী করা দেশমস্ত এলাকাতে ফদেশে কর দিবে না অস্বীকার করে স্বীকার করাইয়া আবার বাগদাদের শূন্য বাগদাদে আবার ফিরে আসে তাই মহান রব্বুল আলামিন এই কথাই বলছো আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন তোমরা দুনিয়া তো উপরে থাকবে যদি সত্যিকার অর্থে ঈমানদার হও আর সত্যিকার অর্থে যদি ঈমানদার হও আখিরাতও তোমরা উপরে থাকবে ইজ্জত ওয়ালা হবে তোমরা সম্মানী হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক আলাইহিস সালাম বলতেছিলেন ওমর কি হবে তোমার বলে কোন সময় ইয়া রাসূলুল্লাহ বলে দুই হাত পাশ চার হাত দিক একটা কবরে যখন সমাধিতে তুমি সমাধিস্থ হবে তোমার কি হালত হবে কি অবস্থা হবে ওমর মুনকার নাকির নামে ভয়ানক দুই ফেরেশতা আসবে এবং তারা আওয়াজ তাদের বজ্রের মতো হবে তাদের মাথা থেকে পা পর্যন্ত এলো ফাটানি চুল হবে এলোমেলো চুল হবে হাতে তাদের গুরুজ থাকবে লোহার রড থাকবে এই রড যদি মিনাতে 20 লক্ষ লোক একত্রিত হয় একসাথে চেষ্টা করে লোহার গুরুজটা জমিন থেকে উঠাইতে পারবে না দাঁত তাদের লোহার হবে আগুনের তাদের চোখ হবে বজ্রের মতো তাদের আওয়াজ হবে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে বলতেছে যদি তুমি উত্তর দিতে পারো ফাবিহা ভালো উত্তর যদি দিতে না পারো ইয়াজরিবান এই দুনজন তোমাকে এত সদরে আঘাত করবে তা কোনো রিমাদা তুমি সালি হয়ে যাবে সাই দাঁত মাজনি সালির মতো তুমি রাশা রাশা হয়ে যাবা তো বলে হয় যে হুজুর ইজান আনা কুনু ফি হাযিল হালা ইয়া রাসূলুল্লাহ বলে আমি কি এই অবস্থায় থাকব হুজুর যে অবস্থায় বর্তমানে আছি বলে হ্যাঁ তুমি বর্তমানের অবস্থায় থাকবে ঈমান আমলে হোশে আকলে বিবেকে এই অবস্থায় থাকব বলে ইজান আকফিকাহুমা ইয়া রাসূলুল্লাহ যদি আমি এই অবস্থায় থাকি হুজুর তাহলে আমি ওই দুই ফেরেশতার জন্য আমি ওমর যথেষ্ট আপনি চিন্তা করবেন না রাসূল পাক আলাইহিস সালাম ইরশাদ করে ওমর আল্লাহ পাক আমাকে খবর দিয়ে জিবরাইল আমাকে খবর দিয়ে গেছেন তোমার কবরে কি অবস্থা হবে মুনকার নাকিরে তোমাকে প্রশ্ন করবে তোমার রব কে দিন কি নবী কে তুমি ফালতা ওদেরকে উত্তর দিবে আবার প্রশ্ন করে দিবে রব্বি আল্লাহু মান রব্বুকুমা আমার রব আল্লাহ তোমরা বলো তোমাদের রব কে দীন আল ইসলাম ও মা দীনুকুমা আমার ধর্ম ইসলাম তোমরা বলো তোমাদের ধর্মের নাম কি নবী জি মুহাম্মদ আলাইহিস সালাম আমার নবীকুমা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা বলো তোমাদের নবীর নাম কি তারা বলবে ওয়া ওয়াজাবা লা নাদরি আবাসাল উমর ইলাই নাম বুঝনা ইলাই বড় আশ্চর্য কথা বুঝতে পারলাম না আল্লাহ পাক কি আমাদেরকে উমরের কাছে পাঠাইলেন না উমরকে আমাদের কাছে পাঠাইলেন উত্তরদাতাকে প্রশ্নকারী কি বুঝতে পারলাম না ওয়া আনতুমুল আলাউন আল্লাহ বলছে তোমরা যদি উপরে থাকবে দুনিয়া এবং আখেরাতে যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হও আল্লাহু আকবার কাবীরা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আফ্রিফাতে আফ্রিকা বিজয় করেছেন যুবক এক যুবক আফ্রিকা বিজয় করেছেন যুবকেরা ধন্যবাদ তোমাদের সম্পর্কে রাসূল বলছে লাকাদ নুসিরতু বিশাবাব আমি আমার যুবকদের দ্বারা দ্বীনের বড় সাহায্য পেয়েছি এক যুবককে পাঠানো হয়েছে সুদূর আফ্রিকা আফ্রিকা মহাদেশকে বিজয় করেছেন এক যুবকে বিজয় নিকেতন বিজয় পতাকা উড়াই দিয়েছে আফ্রিকা মহাদেশে যার নাম উকবা ইবনে নাফে এক যুবক যার নাম কুসুম বিন আব্বাস শুধু চীনের বিশাল এরিয়াতে পাঠানো হয়েছে চীনের বিশাল এরিয়াতে ইসলামী বিজয় পতাকা উড়াই দিয়েছে এক যুবক যার নাম আমর ইবনে আস শুধু মিশর পাঠানো হয়েছে
মিশর রাষ্ট্রে এক ইসলামী বিজয় নিকেতন বিজয় পতাকা উড়াই দিয়েছে এক যুবক যার নাম মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ সাকফি ভারত বর্ষে ফাটানো হয়েছে ভারত বর্ষে ইসলামী বিজয় পতাকা উড়াই দিয়েছে এক যুবক যার নাম সালাউদ্দিন আইয়ুবী সুলতান মাহমুদ গজনবী দেশকে দেশ কিল্লাকে কিল্লা বিজয় করেছেন এক যুবক যার নাম যায়েদ ইবনে হারেসা জাফর তৈয়্যার আব্দুল্লাহ ইবনে রাওহা তিন যুবককে সুদূর জর্দান ফাটানো হয়েছে জর্দানের বিশাল এরিয়াতে ইসলামী বিজয় নিকেতন উড়াই দিয়েছে কাজে কাজে এক যুবক যার নাম তালহা উহুদের ময়দানে 3000 তলোয়ার দিয়ে আসতেছিল রাসূল পাক আলাইহিস সালামের দিকে 3000 তলোয়ারের সামনে দুই হাত দিয়ে বলতেছিলেন আমার দুই হাত যতক্ষণ আমার মাঝে থাকবে কোন কাফেরের বাচ্চা মুহাম্মদ আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে পারবে না মেরে মোহতারম যুবকদের ইতিহাস বড় সোনালী ইতিহাস যুবকদের ইতিহাস বড় গৌরব উজ্জ্বল ইতিহাস যুবকদের ইতিহাস বড় ইতিহাস লেখার মতো ইতিহাস কাজে কাজে যুবকেরা ইনশাআল্লাহ আল্লাহ যদি তোমরা এই কথার আজমার পাক্কা করো আমরা থাকবো বাসবো সাহাবা কেরাম যে বলছেন নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা আলাল ইসলামে মা বাকিনা আবাদা আমরা বাসবো ইসলামের জন্য আমরা জিন্দেগি আমাদের থাকবে ইসলামের জন্য ইসলামের উপর কোন আঘাত আসতে কাজে কাজে আমাদের শরীরের উপর আসবে আঘাত আমাদের তাজা রক্ত বাসপথে আমরা ঢালবো কিন্তু ইসলামের উপর আঘাত আসতে বাংলার জমিনে আমরা দিব না দিতে পারি না এই কথার যদি আজম করে নিতে পারো ইনশাআল্লাহ তো ওই সাহাবা কেরাম যারা নিবেদিত প্রাণ ইসলামের জন্য ছিলেন তাদের সাথে তোমাদের হাশর ইনশাআল্লাহ তাদের সাথে তোমাদের জান্নাতে থাকার সৌভাগ্য আল্লাহ পাক নসিব করে নেবেন তো উকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু ফাতে আফ্রিকা আফ্রিকা তিনি যখন বিজয় করলেন তিনি এসে গেলেন টিউনিশিয়া আফ্রিকার একটা রাষ্ট্রের নাম হলো টিউনিশিয়া টিউনিশিয়া যখন ঢুকলেন তিনি টিউনিশিয়া আফ্রিকার মাঝখানে তিনি বললেন যে এখানে মুসলমান আবাদ করা হবে মুসলমানকে এখানে যদি আমরা আবাদ করতে পারি পুরো আফ্রিকা ইসলাম আবাদ হবে তো টিউনিশিয়ার এক জঙ্গলে ঢুকলেন জঙ্গলে ঢুকে বলেন এখান সবচেয়ে এই আফ্রিকার মাঝখানে হলো টিউনিশিয়া টিউনিশিয়ার মাঝখানে হলো এই জঙ্গল কাজে কাজে এই জঙ্গল আমরা আবাদ করব এই কথা বলে যখন তিনি প্রস্তাবনা যখন দিলেন সাথীরা বললেন যে হুজুর সবচেয়ে বিশ দর সাপ বিচ্ছু আর বিশ দর বাঘ ভাল্লুক সব এই জঙ্গলে পাওয়া যায় তিনি বলেন তোমাদের গাঁটটিগুলো একত্রিত করো সব গাঁটটিগুলো একত্রিত করলো গাঁটটির উপর তিনি উঠলেন এখান থেকে বলতেছে তিনি এই স্টিজ হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত স্টিজ এখান থেকে আসছে রাসূল পাক আলাইহিস সালাম থেকে আসছে মিম্বর উপর বয়ান করা মিম্বর উপর উঠে খুতবা দেওয়া রাসূল পাক আলাইহিস সালামের সুন্নাত কিন্তু স্টিজে উঠে বয়ান করা খুতবা দেওয়া এটা উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলার সে সাহাবীর সুন্নাত মেরে মোহতারম বলতেছিলাম এই কথা যেছে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর উপর উঠলেন উঠে এক বক্তব্য দিলেন ইয়া আইয়াতুল উহুশ ওয়াল বাহাইম নাহনু আসহাবু রাসূলিল্লাহি আলাইহি সালাতু ওয়া সালাম নাহনু আরাদনা আন নামকুসা ফি হাদাল ওয়াদি আফা আলাইকুমুর রাহিল ওয়া ইল্লা নাহনু নাকতুলুকুম হাইসু ওয়াজাদনাকুম ফালা শাইয়্যা বাদা হে জঙ্গলের জীবজন্তুরা সাপ বিচ্ছুরা বাঘ ভাল্লুকেরা শুনে নাও আমরা রাসূলের সাহাবা কেরাম আমরা নির্দিষ্ট করেছি এই জঙ্গলে আমরা বসবাস করব এই জঙ্গল আবাদ করব নির্দিষ্ট টাইম দিয়েছি 3 ঘন্টা এই 3 ঘন্টার ভিতর তোমরা পুরো জঙ্গলকে খালি করে দাও যদি পুরো জঙ্গল